फ्रेंड्स वेलकम टू द न्यू एपिसोड ऑफ माय चैनल प्रिंस और आज का एक रिएक्शन वीडियो नहीं है आवर এবং এই রিয়াকশনে আমি যে গানটা রিয়াকশন করবো সেটা মূলত চ্যাম্প সিনেমার গান এর অনেকদিন আগেই রিলিজ করেছিলাম। আমি কেন আজকে করছি, কারণ এই গানটা আমার হঠাৎ করে নোটিফিকেশনে এলো এবং নোটিফিকেশনে না মানে ইউটিউব স্ক্রল করতে করতে হঠাৎ গানটা দেখলাম। তো গানটা আমি এখনো দেখিনি, আমার দেখে মনে হলো যেটা একটা রিয়াকশন ভিডিও করা উচিত, কারণ গানটা আমি দেখেছিলাম কোথাও গিয়ে একটা গুজবাম্পস ক্রিয়েট করেছিল। কেন করেছিল, কারণ বাংলাতে এরকম গানের মধ্যে এরকম এক্সারসাইজের জিনিস বা এইভাবে যেভাবে বডি বিল্ডিংটা দেখানো হয়েছে, যেভাবে ট্রেনিং করছে, এই ধরনের ভিডিও আমরা বাংলাতে খুব একটা দেখিনি। অনেক আগে জিতের চ্যাম্পিয়ন আমরা হয়তো দেখেছিলাম, কিন্তু এইটাতে যেভাবে দেখানো হয়েছে কোথাও গিয়ে হিন্দির যে সিনেমাগুলো বলুন, সুলতান বলুন, ব্রাদার্স বলুন, সেখানে জিনিস আমরা দেখতে পাচ্ছি এবং খুব একটা মোটিভেটেড সং তুই হে চ্যাম্প যে গানটা, এটা আরেকটা গান রয়েছে চ্যাম্পের, আরেকটা গান বার করেছিল এটা অনুপম রয়ে গেছিল, এটা সেই গানটা নয়, এটা সুপ্রতীক বলে একজন গিয়েছে বা একটা মিউজিক দিয়েছিল জিৎ গাঙ্গুলি। খুব এনার্জেটিক একটা সং এবং খুব মোটিভেটেড একটা গান এবং গানটার ভিডিওটা আমার খুব প্রিয়। তো যে কারণে তখন দেখার পর তখনই মনে হচ্ছিল রিয়াকশন দিত, সেই সময় তো আমার ইউটিউব চ্যানেল ছিল না, তো করতে পারিনি, কোথাও একটা আক্ষেপ ছিল। তো আজকে কোথাও মনে হলো যে তোমার সঙ্গে আমার রিয়াকশনটা শেয়ার করি, সেই কারণেই ভিডিওটা মেনলি করা। তো যাই হোক, আর কথা বলে লাভ নেই, কেমন লাগলো সেটা তো পরে বলবো, আগে চলো রিয়াকশন ভিডিওটা মানে স্টার্ট করে দিই এবং তোমরাও শেষ পর্যন্ত অবশ্যই দেখো। সো লেটস স্টার্ট, চলো স্টার্ট করা যাক। চিরঞ্জিত একটা খুব ভাইটাল রোল এতে প্লে করেছিল বলে আমার মনে হয়, খুব খেটেছিল সিনেমাটার জন্য। এবং দেবের অভিনয় নিয়ে তো কিছু বলার নেই, নিজের সেরাটাই দিয়েছিল। এই যে ট্রেনিং সিন গুলো, এই ধরনের ট্রেনিং সিন আমি এখন অব্দি বাংলায় সত্যি কথা দেখিনি, যে কারণে আমার রিয়াকশন ভিডিওটা মেইনলি করা। এর আগে কিন্তু দেব বেশ হেলদি হয়ে গেছিল, একটু মোটা হয়ে গেছিল শুরু তোমার জন্য সিনেমাটা মনে করুন। তো তারপর সেখান থেকে কিন্তু বেশ খানিকটা ওয়েট বডি ট্রান্সফরমেশন করেছিল এই সিনেমাটার জন্য। ফিগারটা মাইন্ড ব্লোয়িং করেছিল, প্রচন্ড খেটেছিল, প্রচন্ড, এবং ডেডিকেশনের দাম পেয়েছিল, প্রচন্ড ডেডিকেশন দিয়েছিল দেব, মানতে এটা হবে। এবং লিরিক্স গুলো খুব মানে মোটিভেটেড, খুব মোটিভেশন দেবে লোককে। এই এক্সারসাইজ ভিডিওগুলো আমরা দেখে বলছি এটা তো সহজ, এটা এমন কি, কিন্তু এগুলো করতে গেলে সত্যি কথা বলতে গেলে বিরাট টাফ, বিরাট টাফ। এবং একই গানের মধ্যে দেখুন ইমোশনাল দিকটাও দেখানো হচ্ছে, যে ইমোশনাল মায়ের সঙ্গে দেখা হচ্ছে না সেটাও, এখানে দেবের এক্সপ্রেশনটা লক্ষ্য করুন কত সুন্দর। তো গানটা দেখলাম এবং আজও সেই একই রকম গুজবাম্পস ক্রিয়েট হচ্ছে। আমি ভিডিও চলাকালীন বেশি কথা হয়তো বলতে পারিনি, কারণ মানে ভিডিও পজ করে চালানোটা আমি এখনো শিখিনি, সেটা শিখলে অবশ্যই করবো। তো পার্সোনালি আমার গানটা আজও দেখলে খুব মোটিভেশন লাগে এবং যে কারণে আমি ভিডিওটা করতে বাধ্য হলো। এবং দেবের বডি ট্রান্সফরমেশনটা লক্ষ্য করুন, এই সিনেমাতে একই সঙ্গে তাকে মোটা হতে হয়েছে আর একই সিনেমার সঙ্গে রোগা হতে হয়েছে, এটা বাংলায় প্রথম কোনো অভিনেতা কিন্তু করেছিল, হিন্দিতে অনেকেই করেছে। তো এটা আমার খুব ভালো লেগেছিল এবং এই সিনেমাটা হলে এই সিনগুলো দেখার সময় যে পরিমাণ সিটি পড়েছিল কোনোদিনও ভোলা যাবে না। তো আমার পার্সোনালি এটা মনে হয় খুব কাছের একটা সিনেমা এবং এখনো টিভিতে দিলে আমি দেখি। এবং এই সিনেমাটা যেন দেব সত্যি খেটেছিল, যে কথা আছে না খেটেছে কিনা বোঝা যায়, এই সিনেমাটা থেকে অন্তত বোঝা যায় দেব যেভাবে নিজের চেহারা পাল্টেছিল, যেভাবে কাজটা করেছিল। এবং একই গানের মধ্যে দেখুন দুঃখের সিনও দেখানো হয়েছে, তার মায়ের সঙ্গে দেখা হচ্ছে না, তার খারাপও লাগছে, সেটাও দেখানো হয়েছে। তো রাজ চক্রবর্তীর ডাইরেকশন, দেবের অভিনয়, লাবণী ম্যাডামের অভিনয়, প্রত্যেকের অভিনয় দেখার মতো ছিল। এবং সিনেমার রিভিউ যেহেতু এখানে করছি না, সিনেমাটি আমি কথা এখন বললাম না, চ্যাম্পের রিভিউ আমার চ্যানেল আছে তোমরা দেখতে পারো। তো এটা কিন্তু আরো বেশি বক্স অফিস ডিজার্ভ করে আমার মনে হয়, যেটা করেছিল ওই 9-10 কোটি, সেটা আমার মনে হয় কোথাও গিয়ে অনেক করা উচিত ছিল।
আমার পার্সোনালি মনে হয়েছে এটা, কিন্তু পরে আমি দুর্ভাগ্য কারণ বস্টের সঙ্গে ক্ল্যাশ পড়ে গেছিল, সেই হিসেবে করতে পারেনি। দুটো সিনেমাই সেইভাবে বিজনেস আর করা হয়ে ওঠেনি, দুটোই ভালো করেছিল। তো যাই হোক, এই গানটা তোমাদের কেমন লাগে কমেন্ট করে বলো, আমার রিয়াকশন কেমন লাগলো অবশ্যই বলতে বলো না। যদি চ্যানেলটা নতুন হও চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিন, গেট দেবে লাইক অন। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই, এন্ড নমস্কার।